আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সম্মানিত দর্শক, কাছের দূরে দেশ প্রবাসে যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনাদের সাথে চমৎকার একটি আমল শেয়ার করব, খুবই শক্তিশালী পাওয়ারফুল একটি আমল। আমালে কোরআনেতে এই আমলটি উঠে এসেছে, হাকিমুল উম্মত আশরাফুল থানভী রহমতুল্লাহ আলাই এই আমলটি তুলে ধরেছেন। দর্শক, আপনাদের বিপদ আপদ থাকতে পারে বা শত্রু নিয়ে আপনারা ভয়ের মধ্যে থাকতে পারেন, শত্রু আপনার ক্ষতি করে কিনা, ঘর থেকে বাহিরে বের হন টেনশনে থাকেন, শত্রু কোনো হামলা করবে কিনা, কোনো আক্রমণ করবে কিনা, এই জাতীয় ভয় বা সমস্যায় আপনি ভোগেন। এমনকি আমলটা যদি করতে পারেন, কেউ যদি আপনাকে হত্যার হুমকিও দেয়, এ তাতেও আপনি বাঁচতে পারবেন, এইরকম বিপদ থেকেও আপনি বাঁচতে পারবেন। কেউ যদি আপনার জীবন নিতে চায়, আমলটি করবেন, আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন, আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আর এই আমলটি আপনি যদি করতে পারেন, যেভাবে করার কথা বলবো, তাহলে আল্লাহ তাআলা আপনাদের হেফাজতে রাখবেন, নিরাপদে রাখবেন ইনশাআল্লাহ। দর্শক, এই মর্মে একটি ঘটনা বর্ণিত হয়েছে, আপনারা শুনলে বুঝতে পারবেন। আমালে কোরআনের মধ্যে ইবনুল কালবি রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত একজন আল্লাহর ওলি, তিনি বলেন যে জনৈক ব্যক্তিকে কোনো একজন লোক হত্যার হুমকি দিয়েছিল, তখন হত্যার হুমকি পেয়ে সে লোকটা ভীত সন্ত্রস্ত হয়ে গেল, আর একটা আলেমের নিকট গেল, গিয়ে বর্ণনা করলো এরকম এরকম আমাকে হত্যার হুমকি দিয়েছে। তখন ওই আলেম তাকে বলে দিল যে যখন তুমি ঘর থেকে বের হবে, সামনে থেকে যখনই তুমি ঘর থেকে বের হবে, সূরা ইয়াসিন পাঠ করে বের হবে। এখন তুমি যে সময় বের হও, সকালে দুপুরে বিকালে যে সময় বের হও, সূরা ইয়াসিন পাঠ করে এরপরে ঘর থেকে বের হবে। তো এরপর দিন থেকে লোকটি আমল শুরু করে দেয়। তো আমলটি শুরু করে দিলে দেখা গেল যে যখনই সে শত্রুর সামনে যায়, শত্রু তাকে দেখতে পারে না, শত্রুর সামনে সে অদৃশ্য হয়ে যায়। এরকম ভাবে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছেন, সূরা ইয়াসিন পাঠ করার কারণে সে শত্রুর সামনে গেলেও শত্রু তাকে দেখে না, অদৃশ্য হয়ে যায়, সুবহানাল্লাহ। তো দর্শক, যদি আপনারা বিপদ আপদ নিয়ে টেনশনে থাকেন বা এই জাতীয় কোনো সমস্যার মধ্যে থাকেন, তো ঘর থেকে বের হওয়ার আগে সূরা ইয়াসিন পাঠ করে বের হবেন ইনশাআল্লাহ। আপনারা শত্রুর অনিষ্ট থেকে বাঁচতে পারবেন, বিভিন্ন প্রকার বিপদ আপদ থেকে বাঁচতে পারবেন, অ্যাক্সিডেন্ট থেকে, দুর্ঘটনা থেকে, অনেক রকমের অকল্যাণ থেকে বাঁচা যাবে, বিভিন্ন সাপের কামড়, কীট পতঙ্গের কামড় বা এই যে পশু জন্তু জানোয়ারের দ্বারা কোনো আক্রমণের শিকার থেকে বাঁচতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, আপনারা যারা চান এই আমলটি করতে পারেন, আমি আপনাদেরকে আমার কোরআনে থেকে শেয়ার করলাম, গায়েবিভাবে আল্লাহ তাআলা বিপদ থেকে মুক্তি দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই ছিল আলোচনা, নিত্য নতুন আরও ভিডিও পেতে সবাই পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ।